নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের উপস্থিত হয়েছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট পাবলিশ তোমাদের জন্য। ক্লার্কশিপ এক্সামিনেশন 2019-এ যারা পরীক্ষা দিয়েছিলে, বিশেষ করে পিআইএস ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু কোঠা পূর্ণ হচ্ছে না, তার জন্য কিন্তু আবার কিন্তু নতুন করে নিয়োগ শুরু হলো। তোমাদের কিন্তু ভিআর হবে, ভিআর হওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু টাইপিং টেস্টের জন্য ডাকা হয়েছে। খুবই ভালো খবর তোমাদের জন্য। নোম দেখতে পাচ্ছ 189 জনকে কিন্তু করা হয়েছে। সো দেখবো, এটা খুব ভালো খবর। দেখো, ডিউ টু নন অ্যাভেলেবল সুইটেবল ক্যান্ডিডেট অন দ্য বেসিক অফ দ্য রেজাল্ট ক্লার্কশিপ এক্সামিনেশন 2019-8 পিএস ক্যান্ডিডেট 79 এমএসপি ভ্যাকান্সি কিপ্ট আনফিল্ড। ঠিক আছে, এখনও কিন্তু আনফিল্ড রয়েছে। দ্য ফলোয়িং ক্যান্ডিডেট আর সিলেক্টেড ফর ডকুমেন্টস ভেরিফিকেশন কম্পিউটার টাইপ টেস্ট। তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে টাইপিং টেস্টে রাখা হবে। ঠিক আছে, স্যার, 79 ভ্যাকান্সি অন দ্য বেসিক দেয়ার এলিজিবিলিটি, সরি এটা আগে বলেছিলাম যে 193 না, এটা সরি এটা হচ্ছে 79 জনের মতো। ঠিক আছে, চলো দেখে নেবো। 27/9/2022 নেম রোল নাম্বার ক্যাটাগরি অ্যাজ ফলো দেওয়া আছে। তো যারা দেখো, লিস্ট অফ পিএস ক্যান্ডিডেটদের নাম্বার দেওয়া আছে, রিজু মণ্ডল থেকে শুরু করে রিজু আচার্যিয়া মানস গান্তিয়ার, যাই হোক এরকম নাম দেওয়া আছে। সো চ্যানেলের পক্ষ থেকে যারা অনেক দিন ধরে ওয়েট করে আসছে, তোমাদের কিন্তু পিএস ক্যান্ডিডেট ভাই বোনরা, তাদের জন্য ভালো খবর। আর নন জয়নিং সিটও কিন্তু এভাবে পাবলিশ হবে, যারা মানে জয়েন করছে না, সো একটু ওয়েট করতে হবে তোমাদের। আর লিস্ট অফ এমএসপি ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ এমএসপি ক্যান্ডিডেট। ঠিক আছে, এইবার কিন্তু বুঝতে পারছো টোটাল কিন্তু 79 জন। সো এটা ভালো খবর। এবার দেখো, কি দ্য ফলোয়িং ডকুমেন্টস উইল হ্যাভ টু স্ক্যান আপলোড করতে হবে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পিএসসি গভর্নমেন্ট ইনে গিয়ে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে। কিন্তু এখানে ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যেটা তোমরা ইসে দিয়েছিলে দিলে ভালো হয়, মানে পরীক্ষা দেওয়ার সময় যে ছিল সেটা দিলে ভালো হয়, তোমরা রিসেন্টও দিতে পারো। গভর্নমেন্ট ফটো, আইডেন্টি প্রুফ, আধার কার্ড, এপিক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো দিতে হবে। অ্যাডমিট কার্ড মাধ্যমিকটা অবশ্যই দিতে হবে, ডেট বার্থ যেখানে লেখা আছে, আর সার্টিফিকেট, মার্কশিট কনফার্মিং পাসিং মাধ্যমিক। ঠিক আছে, তোমাদের মার্কশিট দিতে হবে। এসসি এসটি ওবিসি তাদের সার্টিফিকেট দিতে হবে। আর যাদের কারেন্ট এনসিএল এর ব্যাপার আছে, তাদের কিন্তু শুড বি ইস্যুড নট আর্লিয়ার, আর্লিয়ার কিন্তু দেন মানে এপ্রিলের আগে, কিন্তু যাদের মানে 1 এপ্রিল 2022 আগে যাদের আছে তাদের কিন্তু পারবে না। ঠিক আছে, সার্টিফিকেট অ্যাজ পার অ্যাডভাইসমেন্ট কনফার্মিং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, তোমাদের কিন্তু কনফার্ম করতে হবে তোমার মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, সেরকম সার্টিফিকেট যেরকম চেয়েছে সেরকম দিতে হবে। পিএসজি সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, আর কিন্তু গ্রুপ এ অফিসার দিয়ে করতে হবে তোমাদের সই, এনআরসি যে ফর্ম ফিল আপটা আছে। আর সার্টিফিকেট আপলোড অ্যাজ পার 5, 7, 8 অ্যাবভ মাস্ট বি ইস্যু অ্যান্ড বিফোর দ্য ক্লোজিং দ্য ডেট রিসিভড অ্যাপ্লিকেশন দিকে, যে 25 মার্চ 2019 তোমরা যেরকম দিয়েছিলে সেরকমই করতে হবে। আর হচ্ছে, ক্যান্ডিডেট আর অ্যালাউ টু আপলোড অ্যাভোভ মেনশন ডকুমেন্টস 21 ডিসেম্বর, 21 ডিসেম্বর থেকে কিন্তু তোমরা পারবে, আর 4 ডিসেম্বর পর্যন্ত, এই 4 জানুয়ারি পর্যন্ত চলবে। ঠিক আছে, এটা খুব ভালো খবরটা তোমাদের জন্য। এটা দেখতে পাচ্ছ ফরম্যাটটা, দেখে নাম লিখতে হবে, পাস এখানে নাম লিখবে তোমার, ক্যাপিটালে লিখবে, ঠিক আছে স্মলে লিখবে না, পাস কারেন্ট আর ব্ল্যাকলে অবশ্যই লিখবে। আর রিসেন্ট সাইট ফটো কপি দিতে হবে, ফটোতে গভর্নমেন্ট অফিসার দিয়ে কিন্তু ক্রস মানে সই করতে হবে, মুখের পরে যেন সই না পড়ে এটা খেয়াল রেখো। রোল নাম্বার দিতে হবে, যে নম্বরটা তোমাদের ছিল, এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ডকুমেন্ট প্রোডিউস মাধ্যমিক যেটা ওটা দিতে হবে, আইডি প্রুফ দিতে হবে, আধার কার্ড যে কোনো দিতে পারো। ঠিক আছে, এসটি ওবিসি বা কার্ড থাকলে ডো মেনশন করতে হবে, এনসিএল সার্টিফিকেট দিতে হবে, ডেট ইস্যু করতে হবে, বুঝতে পারছ। এটা খুব ভালো খবর তোমাদের, গভর্নমেন্ট যে অফিসার আছে তার মোবাইল নাম্বার চেষ্টা করবে নেওয়ার, আর এখানে এখানে অফিসারের মানে নাম থাকবে, সই করা থাকবে, সিগনেচার ক্যান্ডিডেট তোমাদের, ক্যান্ডিডেট এটা কিন্তু ডিক্লারেশন বাই ক্যান্ডিডেট, এটা কিন্তু তোমাদের সই করতে হবে। ঠিক আছে, এনসিএল শুড বি ইস্যুড নট আর্লিয়ার ফার্স্ট এপ্রিল, বারবার বলছে তোমাদের এপ্রিলের আগে যদি কারো থাকে এনসিএল সেটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো, এটা খুব ভালো খবর তোমাদের জন্য। বন্ধুবান্ধব শেয়ার করো, চ্যানেলের সাথে যুক্ত থেকো, আর পিএসসি সমস্ত খবর চ্যানেলটিতে পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এটাই ছিল খবর, আর গেজেটেড অফিসার দিয়ে করে নিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।